আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন সম্মানিত প্রিয় দীনি ভাই এবং বন্ধুগণ পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে এজিএস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এজিএস মিডিয়া সত্য ও সুন্দরের পক্ষে এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

যিনি আমাদেরকে হেদায়ত দিয়েছেন দিনের পথে তৌহিদের পথে সুন্নার পথে তার প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ এরপর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসুলের উপর যিনি আমাদেরকে দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণের পথের দিকে আহ্বান করেছেন তার উপর সকলেই পড়ছি আলহি আলীহিসাল্লাম আমার প্রাণ প্রিয় বন্ধুগণ গত দুই সপ্তাহ হল আমরা মসজিদ নববীর হতবার অনুবাদ করার সুযোগ পাই নাই তবে আল্লাহরবুল আল আজকে থেকে আবারও সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এজন্য এই প্রশংসা একমাত্র তারই বলছি আলহামদুলিল্লাহ আজকে যিনি মসজিদ নবীতে খুতবা দিয়েছেন তিনি হলেন শেখ আব্দুল মাহসিন আল কাসিম হাফিজুল্লাহ আর যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হল অন্তরের পবিত্রতা এবং তা অর্জনের উপায় সমূহ আমি এখন আপনাদের সামনে ইমাম সাহেবের খুতবার অনুবাদ শুরু করছি আল্লাহরব্বুল আলমিন যেন আমার জন্য অনুবাদকে অতি সহজ করে দেন এবং আমাদের সকলকেই যেন বুজার এবং আমল করার তৌফিক দান করেন আমিন প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব সর্বপ্রথমে বললেন যে মানব জীবনের সুপ্রতিষ্ঠা সুখ শান্তি এই সব কিছু রয়েছে প্রতিটি হকদারের হককে আদায় করার মধ্যেই কোথায় রয়েছে বলুন প্রত্যেকটা বস্তুর যে হক রয়েছে এই হক আদায় করার মধ্যেই রয়েছে মানব জীবনের সফলতা সুপ্রতিষ্ঠা আর যেটাকে বলা হয় আদল ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা হলো প্রতিটি হকদারের হককে আদায় করে দেওয়া আর এর উপরেই আকাশ এবং জমিন প্রতিষ্ঠিত কার্য প্রতিষ্ঠিত। তা প্রতিটি বস্তুর হককে আদায় করার মধ্যে এরপর ইমাম সাহেব বললেন যে প্রত্যেকটি আত্মার হক রয়েছে মালিকের উপর কার উপর আত্মার যে মালিক আছে এই মালিকের উপর হক রয়েছে যে হক সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে এর মানে আমি আপনি আমরা যে মানুষ আমাদের কি আছে আত্মা আছে এই আত্মার হক রয়েছে আমাদের উপর কেয়ামতের দিন এই হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন হকান রাহু আহমদ মুসনাদ আহমদ এসেছে যে এক ব্যক্তিকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন নিঃসন্দেহে তোমার উপর তোমার আত্মার হক রয়েছে বুঝে আসলো নিঃসন্দেহে তোমার উপর তোমার আত্মার হক রয়েছে তাহলে বুঝা গেল যে আত্মার হক রয়েছে কাদের উপর আমাদের উপর প্রতিটি মানুষের উপর বন্ধুগণ আত্মার সবচাইতে বড় হক হল আত্মাকে পবিত্র করা আত্মার সবচেয়েতে বড় হক হচ্ছে আত্মাকে পবিত্র করা অন্যায় অশ্লীল পাপাচার সব ধরন অপরাধ থেকে আল্লাহ তালার অবাধ্যতা থেকে আত্মাকে পবিত্র করা এটা হলো আত্মার হক একজন বান্দার উপর কেননা আত্মাগুলিকে আত্মাগুলিকে সৃষ্টি করা হয়েছে খারাপ কাজের প্রতি আকৃষ্ট করে এখানে যদি ইমাম সাহেব খারাপ কাজের প্রতি আকৃষ্ট বলেছেন তবে আত্মার কিন্তু আবার ভালো কাজের প্রতিও কি রয়েছে হক রয়েছে যেমন সুরাতামসে আল্লাহর্বুল আলামিন বলেছেন ফালহাম আহা ফুজুরহা তাকু কোয়াহা এখানে আত্মার দুটো চরিত্রের কথা বলে বলা হয়েছে যে আত্মা খারাপ কাজের প্রতি এবং ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হয় তার প্রতি আকৃষ্ট হয় তো এখানে যেটা বলা হল যে আত্মার খারাপ কাজের প্রতি আকৃষ্ট করে আত্মাকে সৃষ্টি করা হয়েছে এ সম্পর্কে আল্লাহ রব্বুল্লা বলছেন অন্যায় কাজের আদেশ করে প্রতিটি মালিককে অধিক অন্যায় কাজের প্রতি হারে আম্মা অধিক হারে অন্যায় কাজের প্রতি আত্মা আদেশ করে কাদেরকে আত্মার মালিককে বুঝে আসলো কথাটি আর এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে দিলেন যে আত্মার হক হচ্ছে একজন মালিকের উপর সে ওই আত্মাকে পবিত্র করবে অন্যায় কাজ থেকে অশ্লীল কাজ থেকে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতার পথ থেকে তাই তো রাসল সাল্লু আলিহাল্লাম আত্মার এই যে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ হওয়া খারাপ কাজের আদেশ দেওয়া এই আত্মার এই খারাপ কাজ থেকে আল্লাহ রবুল্লাহ নামিনের কাছে তিনি আশ্রয় প্রার্থনা করতেন এইভাবে তিনি বলতেন প্রতিটি খুতবায় তিনি বলতেন বিভিন্ন সময় যে আমি আল্লাহ তোমার কাছে আমার আত্মার খারাপ থেকে আমার আত্মার অপরাধ থেকে খারাপ থেকে তোমার কাছে আশ্রয়ে প্রার্থনা করছি হাদিসটি মুসনাদে আমাদের এসেছে রসল্লাহ সাল্লাম তিনি প্রতিটি হুতবাতেই আত্মার পাপাচার থেকে আশ্রয় প্রার্থনা করতেন এইভাবে তিনি বলতেন না আমরা সকলেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আমাদের আত্মার পাপাচার থেকে পাপ থেকে খারাপ থেকে হাদিসটি তীর আসছে প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে তিনি আশ্রয়ে প্রার্থনা এই জন্য করতেন যে আল্লাহ বিদিত এই আত্মার কুমন্ত্রণা থেকে আত্মার অপরাধ থেকে আশ্রয়ে প্রার্থনা করার আর কোন জায়গা নেই আর আল্লাহ রব্বুল্লাহ আলমিন পছন্দ করেন যে বান্দাদেরকে তিনি পবিত্র করবেন এই জন্য আল্লাহ বলছেন কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন চান তিনি তোমাদেরকে পবিত্র করতে তোমাদের বাহ্যিক বিষয়গুলো এবং তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়গুলো গোপন বিষয়গুলো এগুলো সব ক্ষেত্রে আল্লাহ তালা চান পবিত্র করতে আলহামদুলিল্লাহ সুতরাং আত্মা এর হক হচ্ছে আমাদের উপর আত্মাকে আমরা পবিত্র রাখবো কেননা আত্মা আমাদেরকে খারাপ কাজের প্রতি উৎসাহ প্রদান করে আর এই চরিত্র দিয়ে আত্মাকে সৃষ্টি করা হয়েছে আর আত্মাকে পবিত্র রাখার জন্য আশ্রয় প্রার্থনা করতে হবে একমাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ব্যতীত এই আত্মাকে কেউ পবিত্র রাখতে পারবে না গুরুত্ব হচ্ছে অপরিসীম আত্মার পবিত্রতার গুরুত্ব অপরিসীম হওয়ার কারণে ব্যাপক হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন আর সকলেই তারা মানবজাতিকে পবিত্র করার প্রতি আহ্বান করেছিলেন যেমন

যে রাসুল তাদের কাছে তোমার আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করবে আর তাদেরকে পবিত্র করবে তাদেরকে কিতাব শিক্ষা দিবে সুন্না শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে তাহলে দেখুন যে এই জাতিকে যেন পবিত্র করা হয় এজন্য একজন রাসুল বিশেষভাবে একজন রাসুল আসুক এই দোয়া কে করলেন আল্লাহর কাছে ইব্রাহিম এবং ইসমাইল আলহিমালাম সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলি সালামকে ফেরাউনের কাছে প্রেরণ করলেন তখন আল্লাহ বলে দিলেন ইধাব ইউন ইন্ তুমি যাও ফেরাউনের কাছে কারণ সে তো অবাধ্য হয়েছে আর তাকে বলো ফাকুল হাল্লাকা ইলা আংতা তাকে বলো আমি কি তোমাকে এমন একটি পদ দেখাবো ফকুল হাল্লাকা যে আমি কি তোমাকে এমন একটি পদ দেখাবো যেই পথে তুমি পবিত্র হবে যে পথে তুমি পবিত্র হবে তাহলে বোঝা গেল পবিত্র করার জন্য ফেরাউনের কাছে আল্লাহ তালা মুসা আল্লাহ পাঠাইলেন যে ফেরাউন যেন পবিত্র হয় সে ছিল কাফের দেখুন আত্মার পবিত্রতার গুরুত্ব আল্লাহ তালার কাছে কত বেশি প্রিয় বন্ধুগণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পাঠাইলেন দুনিয়াতে মুমিনদের উপর রহমত স্বরূপ আর তাদেরকে পবিত্র করার জন্য এ সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন

তাদেরকে কিতাব এবং হেকমত তথা সুন্দর শিক্ষা দিলেন দেখুন আল্লাহ তালা রাসুল সাল্লাকে আমাদের মাঝে প্রেরণ করেছিলেন কিসের জন্য আমাদেরকে পবিত্র করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব বলছেন সমস্ত সফলতা একমাত্র আত্মার পবিত্রতার মধ্যেই রয়েছে আর সকল ক্ষতিগ্রস্ততা ধ্বংস রয়েছে একমাত্র আত্মাকে পবিত্র না করার মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন তিনি কসম খেয়ে বলছেন দাসসাহা। সফলকামিত সেই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করল আর ক্ষতিগ্রস্ত তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মাকে নষ্ট করল আত্মাকে অপবিত্র করলো সে হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি নাউজুবিল্লাহ কথা দাতা এবং অন্যান্য মুফাসসির কারাম তারা বলছেন এর অর্থ সালিহিল আমাল। সফলকামী ওই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করল আল্লাহ নব্বুল আলমিনার আনুগত্য দ্বারা এবং নেক আমুল দ্বারা ন্যাক আমল দ্বারা আলহামদুলিল্লাহ বন্ধুগণ আত্মার পবিত্রতার এই বিষয়টি সমস্ত নবীগণ এর উপর কাজ করেছেন যেমন আত্মার পবিত্রতার ব্যাপারটি রয়েছে ইব্রাহিম আলহ ইসলামের কিতাবের মধ্যে মুসাই আল ইসলামকে যে কিতাব দেওয়া হয়েছে তার মাঝে তাই আত্মার পবিত্রতার গুরুত্ব হচ্ছে অপরিসীম প্রিয় বন্ধুগণ আত্মার পবিত্রতা এর গুরুত্ব দিএম ইমাম সাহেব বলছেন যে একজন মানুষ জান্নাতি হবে তখনই যখন ওই মানুষটি তার আত্মাকে পবিত্র করবে

জান্নাত তো হচ্ছে নিঃসন্দেহে ওই আত্মার আবাসস্থল স্থল সুভায় আল্লাহ সুতরাং জান্নাতে যাওয়া যাবে যদি আমরা আত্মাকে পবিত্র করি বন্ধুগণ জান্নাতের মাঝে সুউচ্চ স্থান একজন মানুষ অর্জন করতে পারে যখন সে তার আত্মাকে পবিত্র করবে আল্লাহ বলেন আলমিন বলছেন ক্বাদ আমিলাস হাত ফালাইকা লাহুমুদ দারাজাতুন উলা যে ব্যক্তি আসবে ইমান অবস্থায় আর শেষত আমল করেছে তাদের জন্যই তো হলো তাদের জন্যই তো হলো সুচ্চ মর্যাদা তাদেরকে কি দাও হবে জান্নাতু আদন জান্নাতু আদন দেওয়া হবে তাজরীমিন তাহতিহাল анহার খালিদিনা ফিহা যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে জর্না দ্বারা চিরকাল সেই জান্নাতে তারা বসবাস করবে আর এই জান্নাত এই সুচ্চ স্থান কেন তাদেরকে দেওয়া হবে আল্লাহ বলছেন এই জান্নাত স্বরূপ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করে সুভান যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করেছে ওই ব্যক্তির জন্যই তো হল এই জান্নাতের সুমহান স্থান আমার ভাইরা আত্মার পবিত্রতা অর্জন এর পথে প্রচেষ্টা চালানো এটা হচ্ছে প্রতিটি গুলামের উপর ফরজ প্রতিটি মানুষ প্রতিটি গুলাম আল্লাহ রব্বুল আলমিনের আদেশগুলোর আনুগত্যের মাধ্যমে আল্লাহর নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে তারা আত্মার পবিত্রতা অর্জন করবে আত্মার পবিত্রতা তখনই হবে একজন মানুষ যখন আল্লাহর প্রতিমান আনবে তাও সেইদের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে কালিমাতুত কে তারা গ্রহণ করবে এবং এর চাহিদা অনুযায়ী আমল করবে তখনও একজন মানুষ তার আত্মাকে পবিত্র করতে পারবে তাহলে আত্মার পবিত্রতার মূল বিষয় হচ্ছে যে কি ইমান আনতে হবে আল্লাহ সারা সত্য কোনো ইলাহা নেই সত্য কোনো মাবুত নেই এক আল্লাহর গুলাম যখন মানুষ হবে আল্লাহর আদেশ গুলো মেনে চলবে আল্লাহ নিষেধ গুলো থেকে বিরত থাকবে তখন ওই মানুষ এই আত্মাকে পবিত্র করতে পারবে অন্যথাই নয় আর ইমাম সাহেব বললেন্লাহার হাকি কথ হলো আত্মাকে পবিত্র করা্লাহ দ্বারাই তো আত্মা সমূহ পবিত্র হয় এটি হলো মূল সুতরাং এই তাহিদার প্রতি আমাদেরকে আরো বেশি করে ইমান আনার তৌফিক দান করুক এই লাই লাই কালিমার প্রতি আল্লাহ আমাদেরকে আরো বেশি করে ইমান আনার তৌফিক দান করুক আমি এতক্ষণ পর্যন্ত আমরা আত্মার পবিত্রতার গুরুত্ব জানলাম আত্মার পবিত্রতা এটা যে আমার আপনার উপর হক এক বিরাট বড় হক আমার আপনার উপর আমাদের আত্মাকে আমরা পবিত্র করব। এবং এর গুরুত্ব দুনিয়াতে আখেরাতে রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা এতক্ষণ পর্যন্ত শুনেছি আমরা বলি আলহামদুলিল্লাহ এবার আমরা আমাদের আত্মা কিভাবে পবিত্র হতে পারে যদিও প্রথম একটা পয়েন্ট আমরা শুনেছি যে আত্মা পবিত্র হবে যদি আল্লাহর প্রতি মান আনি আল্লাহরের কালিমার প্রতি যথাযথ ভাবে আমরা যদি বিশ্বাস স্থাপন করি এই কালিমার যে চাহিদা এক আল্লাহর গুলামি করা আল্লাহর অবাদ্যতার পথ থেকে বিরত হওয়া এই যে আমরা শুনলাম এটা হল প্রথম বিষয় এবার ইমাম সাহেব কিছু ইবাদতের কথা বলবেন যেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আত্মাকে পবিত্র করা সর্বপ্রথমে ইমাম সাহেব আমাদেরকে একটা ইবাদতের কথা বললেন যা বান্দার আত্মার পবিত্রতার জন্য তা হল সলাদ তা কি বলুন তো সলাদ আল্লাহ রব্বুল আলমিন বলছেন

সাহাবাগন বলেন ইয়া রাসূলুল্লাহ না থাকতে তো পারেই না নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হলো দৃষ্টান্ত পাঁচ ওয়াক্ত নামাজের যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তার সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন সুবহানাল্লাহ তাহলে দেখুন নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন এই পৃথিবীর বুকে আমাদেরকে পবিত্র করার জন্য আমাদের আত্মাকে পবিত্র করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর জাকাত দিয়েছেন মানুষের আত্মাকে পবিত্র করার জন্য সাথে সাথেই মানুষের সম্পদকে পবিত্র করার জন্য বৃদ্ধির জন্য। যেমন আল্লাহর্বুল আলমিন বলছেন হুদমিনেরাসল আপনি তাদের ধন সম্পত্তি থেকে গ্রহণ করুন সদকা মানে জাকাত

যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিবেন ও চিরেই জাহান নামের আজাব থেকে তাকে বাঁচাবেন কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে ইউতি মালাহু আল্লাহ যে ব্যক্তি তার মালের জাকাত আদায় করে যে ব্যক্তি তার মালকে পবিত্র করে জাকাত আদায় করে তাহলে দেখুন জাকাত আদায় করা এটা হচ্ছে অন্তরের পবিত্রতা এবং মালের পবিত্রতা আলহামদুলিল্লাহ এই পবিত্রতার মাধ্যমে আমি আপনি জান্নাতে যেতে পারি জাহান্নাম থেকে বাঁচতে পারি যেমন আল্লাহ আলামিন বললেন আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল্লা আলমিন রোজা দিয়েছেন মানুষকে মানুষের আত্মাকে পবিত্র করার জন্য ফায়সা নির্লজ্জ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন

আত্মাকে আমরা অপবিত্র কাজ থেকে আল্লাহ তালার অবাধ্যতার পথ থেকে আমরা বিরত রাখতে পারি এজন্যই আল্লাহ তালা আমাদেরকে রোজা দিয়েছেন তাকুয়ার জন্য আমার বন্ধুগণ আল্লাহ তালা হজ দিয়েছেন অন্তরকে পবিত্র করার জন্য আল্লাহ রব আলিন বলছেন ফামাং ফরদি হিন্দাল হাজা যাদের উপর হজকে ফরজ করা হয়েছে তারা কোন রকম কোন রূপ পাপ কাজে লিপ্ত হতে পারবে না আল্লাহ অবাধ্যতার পথে যেতে পারবে না এবং হজে কোন জগড়া জাতীয় করতে পারবে না এগুলো সব হচ্ছে পবিত্রতার জন্য একজন মানুষ যখন এই হজ পালন করে তখন দেখা যায় তাকে আল্লাহ রব্বুল আলমিন একেবারেই নিষ্পাপ করে দেন যেইভাবে মাতৃ গর্ব থেকে প্রথম দিন নিষ্পাপ হয়ে পৃথিবীর বুকে এসেছিল এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ বলছেন এসেছে নবীজি বললেন যে ব্যক্তি আল্লাহ জন্য হজ পালন করবে এবং সে কোন রকম স্ত্রীর সহবাস বা সহবাসের পূর্বে যা করা হয় এই সমস্ত কাজগুলো স্ত্রীর সাথে করবে না জাবসুক সে কোনো পাপে লিপ্ত হবে না আল্লাহ অবাধ্যতায় লিপ্ত হবে না সে ব্যক্তি এমন অবস্থায় ফিরে যায় হস পালন করার পরে যেমন প্রথম দিন মাতৃগর্ভ থেকে পবিত্র অবস্থায় এসেছিল আমার বন্ধুগণ আল্লাহ তালা দোয়া দিয়েছেন মানুষকে পবিত্র করার জন্য এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি বলছেন আল্লাহরুল্লা আলমিন তিনি পবিত্র করে থাকেন যাকে ইচ্ছা থাকে তবে আল্লাহ পবিত্র করবেন কথা সত্য আল্লাহ পবিত্র করবেন আমাকে আপনাকে তবে কাছে দোয়া যদি আমরা করি তখনই আল্লাহ আমাদেরকে পবিত্র করবেন তাই তো রাসল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর কাছে আত্মাকে পবিত্র করার জন্য দোয়া করতেন এভাবে জাহাদিসটি সই মুসলিম আসছে আল্লাহ

এমনকি কোরআন তালাওয়াত করলে আত্মা পবিত্র হয় এইজন আল্লাহ রব্দুল আন আমিন বলছেন ইয়াইহান্না সুকদ জাহাট তুমি রব্বিক হ্যাঁ মানব জাতি তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে এসেছে মানে উপদেশনামা সুদুর অন্তরের ভিতরে যত রোগ আছে সেই রোগের প্রতিষেধক স্বরূপ এসেছে কোরআন কোরআন হচ্ছে পথ প্রদর্শনকারী এবং মুমিন্দের জন্য রহমত স্বরূপ তাহলে কোরআন আমার আপনার হৃদয়কে পবিত্র করার জন্যই আল্লাহ তাআলা নাজিল করেছেন আলহামদুলিল্লাহ বিশ্ববিখ্যাত আলেম ইবনুল কাইম রহমাতুল্লাহ তিনি বলছেন আল কোরআন হুয়া শিফা উত্তাম মিন জামিআল আদওয়াতিল কলবিয়াতি ওয়াল বাদানিয়াতি ওয়া আদওয়াইদ দুনিয়া ওয়াল আখিরা কোরআন হচ্ছে এক পরিপূর্ণ প্রতিষেধক সমস্ত রোগের সমস্ত রূপ থেকে তা শারীরিক হতে পারে তা আন্তরিক হতে পারে শরীরের শরীরের এবং অন্তরের দুনিয়া আখেরাতের সমস্ত রোগের প্রতিষেধক হল কোরআন করিম সুবাহ কোরআন সব রূপ থেকে আপনাকে মুক্ত করতে পারে আপনার আমার হৃদয়ের সমস্ত আবর্জনা সমস্ত পাপ এই সব কিছু দূরীভূত করতে পারে কোরআন যদি কোরআনকে বুঝে বুঝে পরিয়ার আমল করি আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক আমার বন্ধুগণ এলমেদিন অর্জন করা এটাও আপনার অন্তরের পবিত্রতা এই যে আজকে আমাদের এলমেদিন অর্জনের মজরিসে বসছেন ঠিক না আমরা কেন বসেছি ভাই জ্ঞান অর্জন করার জন্য না ইমাম সেব কি জ্ঞান দিলেন এই মুসলিম উম্মাকে সেটাকে অর্জন করার জন্য তো আমরা বসছি ঠিক না আমাদের অন্তর পবিত্র হচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য এলমেদিন অর্জন সেটাও কিন্তু মানুষের আত্মাকে পবিত্র করে আলহামদুলিল্লাহ আর একজন মানুষ তখনই আল্লাহকে ভয় করে যখন তার অন্তরে আল্লাহ তালার সম্পর্কে জ্ঞান থাকে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইননামা ইয়া তাযাক্কারুলুল আলবাব জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে অন্য এতে আল্লাহ তাআলা বলছেন ইননামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ তালাকে ভয় করে উলামায়ে কেরামগণ আল্লাহর বান্দাদের থেকে আল্লাহর বান্দাদের থেকে কার আল্লাহকে ভয় করে বলুন উলামায়ে কেরামগণ তবে সেই আলেম জি আলেম আল্লাহর তাওহীদ আছে যে আলমের ভিতরে আল্লাহর এখলাস আছে তো আছে আল্লাহকে ভালো করে চিনে সে আলম আল্লাহকে ভয় করে কিন্তু অনেক মানুষ আছে যারা অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেছে শরীয়তের ইবাদত সম্পর্কে কিন্তু দেখা যায় যে তারা এত কিছু জানার পরেও আল্লাহকে ভয় করে না সাধারণ মানুষ তাদের চাইতে অনেক বেশি ভয় করে ঠিক না কারণ হলো ওই আলেম শুধু শরীয়তের বিধান জানছে কিন্তু আল্লাহর তাওহীদ সম্পর্কে তার জ্ঞান নাই আল্লাহর পরিচয় সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে তার এই দুরবস্থা ঘটেছে নাউযুবিল্লাহ আমরা বলি হে আল্লাহ তোমাদেরকে তুমি আমাদেরকে তোমার তাওহীদের পরিচয় তোমার একত্ববাদের পরিচয়ের জ্ঞান তুমি আমাদেরকে দান করো আমিন সাথে সাথেই তোমার ইবাদত কিভাবে করব তোমার ইবাদতের জ্ঞান আমাদেরকে দান করো আমিন আমার বন্ধুগণ চক্ষু নিচের দিকে রাখা এটাও কিন্তু অন্তরের একটি বিরাট বড় পবিত্রতার পথ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইহফযু ফুরুজাহুম হে রাসূল আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিমগামি রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে যালিকা যকালাহুম আর এটাই তো হলো তাদের জন্য অধিক পবিত্রতা এই একজন মানুষ যদি কোন নারীর দিকে তাকায় আল্লাহ যে সমস্ত বস্তুর দিকে তাকানো হারাম করেছেন সেই দিকে যদি সে তাকায় তাহলে সে তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে না একজন মুমিন ব্যক্তি একজন মুমিন ব্যক্তি একজন বিশ্বাসী ব্যক্তি তখনও সে তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে যখন সে তার চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী রাখবে আলহামদুলিল্লাহ এজন্য পর নারীর দিকে না তাকানো এটা কিন্তু অন্তরের পবিত্রতা আলহামদুলিল্লাহ তোমার দয়া অনুগ্রহে তুমি আমাদেরকে এই পবিত্রতা দান করো এই পবিত্রতা তুমি আমাদেরকে দান করো আমরা যেন হারাম দৃষ্টি থেকে বিরত থাকি নবী করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি সক্ষম বিবাহ করতে সেজন্য বিবাহ করে কেননা এই বিবাহ করলে পরে ফাইনাহু আগত দলিল এটা দৃষ্টিকে নিম্মগামী করে দিবে ও আহসানুল ফরজি লজ্জাস্থানকে হেফাজত করবে ও মানলাম ইস্তাতু ফ আলাইহি যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে ওয়াইন্নাহু লাহু বিজাউন এটাই হচ্ছে তার জন্য প্রতিশোধক মানে সে জিনা বেবিচারের প্রতি উদ্বুদ্ধ হওয়া থেকে বিরত থাকতে পারবে কিন্তু অসংখ্য মানুষ আছে যারা বিবাহ করার পরেও চক্ষুকে নিচের দিকে রাখে না তারা শুধু পরনারীর দিকে তাকায় আল্লাহর যে নিয়ামত আল্লাহ তাকে তার ঘরে দিয়েছেন সেই নিয়ামত দিয়ে সে সন্তুষ্ট না সে শয়তানের গুলামি করে আর পর নারীর দিকে তাকায় আর তখন স্বামী স্ত্রীর ভিতরে যত দ্বন্দ্বে তারা লিপ্ত হয় নাউজুবিল্লা আমার বন্ধুগণ অনার্থক দৃষ্টি করা অতিরিক্ত কথাবার্তা বলা এটাও কিন্তু একটি ধ্বংসের কারণ অনার্থক কথাবার্তা বলা এবং অতিরিক্ত দৃষ্টি করা যেখানে প্রয়োজন নাই সেখানে দৃষ্টি করছি যেখানে কথা বলার দরকার নাই সেখানেও কথা বলছি বলছে এগুলো এগুলো কিন্তু ক্ষতির কারণ এবং এর দ্বারা এগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি অনার্থক দৃষ্টি করা অনার্থক কথাবার্তা বলা তাহলে আমাদের আত্মা পবিত্র হবে আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আত্মা পবিত্রতার জন্য আরেকটি উপায় হলো যে ন্যাক বন্ধু গ্রহণ করা কেমন বন্ধু ভালো বন্ধু গ্রহণ করবেন আপনাকে ভালো পরামর্শ দিবে আল্লাহর দিকে আহ্বান করবে খারাপ বন্ধু গ্রহণ করবেন আপনাকে সবসময় খারাপ কাজের প্রতি সে ডাকবে আউজুবিল্লাহ কবর জিয়ারত করা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আত্মার পবিত্রতার কারণ এমনকি আল্লাহর কাছে বেশি বেশি তবা করা আত্মার পবিত্রতার কারণ এবং এটা সফলতার অন্যতম এক কারণ আল্লাহ তোমরা সকলেই আল্লাহর কাছে তবা করো হে মুমিন তাহলে তোমরা সফল আমি হতে পারবে বলছেন في قلبه نكتة سوداء فإن فا هو نزع واستغفر وتاب سقلت যখন একজন বান্দা কোন পাপ করে তখন তার অন্তরের ভিতরে একটা কালো রেখা চলে আসে কালো রেখা পরে যায় অন্তরের ভিতরে যখন একজন মানুষ একটা পাপ করে তাহলে কত পাপ আমরা করে যাচ্ছি রাত এবং দিনে এরপরে নবীজি বলে দিলেন যখন সে ওই পাপ থেকে ফিরে আসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করে তবা করে সাকুলাত তখন ওই কালো রেখাটি দূরীভূত হয়ে যায় সাদা হয়ে যায় আপনার আত্মা পবিত্র হয়ে যায় আল্লাহর দিকে ফিরে আসতে হবে হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তান প্রিয় ভাইরা আমার ইমাম সাহেব প্রথম খোদবার শেষাংশে বলে দিলেন যা যে পবিত্রতার মূল বিষয় হল পবিত্রতার মূল বিষয় হল আল্লাহর কিতাব এবং নবীজির সুন্না কিভাবে

তাদের জীবনের সফলতা হচ্ছে এটাই এখানেই হইল তাদের জীবনের সম্মান ও মর্যাদা আলহামদুলিল্লাহ ইমাম সাহেব পরিশেষে কুরআনের একটি আয়াত কারিমা তেলাউত করলেন বললেন আল্লাহ বলছেন ওমানতা যাক্কা ফাইন্নামা ইয়া তাযাক্কা লি nafsi ওয়া ইলা আল্লাহিল যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো সে তো নিজের জন্যই পবিত্রতা অর্জন করছে আর পরিশেষে আল্লাহর দিকেই তো প্রত্যাবর্তন স্থল পরিশেষে কোন দিকে ফিরে যাবো আমরা আল্লাহর দিকে আলহামদুলিল্লাহ এভাবে প্রথম খতবাটি শেষ করেছেন দ্বিতীয় খতবা ইমাম সে বললেন যে বান্দাদের এই যে পরিবর্তন কখনো শান্তি অশান্তি কখনো দুঃখ যন্ত্রণা সুখ শান্তি কখনো সফলতা অসফলতা আবার কখনো সচ্ছলতা অসচ্ছলতা কখনো নিরাপত্তা কখনো ভয়ভীতি এগুলো সব কিন্তু আসে মানুষের আত্মার পরিবর্তনের কারণে কিসের কারণে আত্মা যখন পাপকে গ্রহণ করে আল্লাহ তাল্লাহার অবাধ্যতাকে গ্রহণ করে আত্মা যখন কফুর শিরিখকে গ্রহণ করে তখন আমাদের উপর আজাদ গজব আল্লাহর পক্ষ থেকে আসে নাউজিল্লাহ আবার যখন আত্মা আল্লাহর তৌহদকে গ্রহণ করে আত্মা যখন তৌবাকে গ্রহণ করে আত্মা যখন আল্লাহ তালার পথকে গ্রহণ করে আত্মা যখন নবীজির সুন্দর পথকে গ্রহণ করে তখন ওই জীবনে আসে সুখ শান্তি নিরাপত্তা আর আনন্দ আলহামদুলিল্লাহ তাই তো আল্লাহ আলমিন বলছেন না কোন অবস্থা যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের অবস্থা নিজেদের আত্মার অবস্থা পরিবর্তন না করবে তাহলে দেখুন আমাদের অন্তরের অবস্থা যদি আমরা পরিবর্তন করি আলহামদুলিল্লাহ আমাদের বাহিরের অবস্থাগুলো আল্লাহ পরিবর্তন করে দিবেন আলহামদুলিল্লাহ অভিযোগের দরকার নাই কষ্টে আসি দুঃখে আসি অভাব পলটনে আসি আজাব আর আজাব শত্রু আর শত্রু এ অভিযোগ করার কোন প্রয়োজন নেই শুধু আপনি আপনার আত্মাকে পবিত্র করুন পরিবারের সকলেই আপনাদের আত্মাকে পবিত্র করুন সমাজের সকলেই আপনাদের আত্মাকে পবিত্র করুন রাষ্ট্রের সকলেই আপনাদের আত্মাকে পবিত্র করুন ওই রাষ্ট্রকে ওই সমাজকে ওই পরিবারকে ওই ব্যক্তিকে আল্লাহ তালা সুখ শান্তি দিবেন সব ধরন সুখ শান্তি আল্লাহ তালা তাদেরকে দিবেন আলহামদুলিল্লাহ আর আত্মা অপবিত্র হবে ব্যক্তি জীবন অপবিত্র পারিবারিক জীবন অপবিত্র সামাজিক জীবন অপবিত্র রাষ্ট্রীয় জীবন অপবিত্র আর বলবো আজাব আজাব সুখ নাই শান্তি নাই অশান্তি আর অশান্তি কোনো লাভ নেই আত্মাকে পবিত্র করুন সব আল্লাহ তালা ফিরিয়ে দিবেন সুবাহন আল্লাহ আমার বন্ধুগণ ইমাম সাহেব কিছু কথা বলেছেন স্বর্ণ দিয়ে আপনারা লিখে রাখুন স্বর্ণক্ষারে ইমাম সাহেব বললেন অমান আসল হাসারি আসলে যে ব্যক্তি তার গোপন বিষয়কে ঠিক করে ফেলবে আল্লাহ তালা তার বাহিরের বিষয়গুলোকে বাহ্যিক বিষয়গুলোকে ঠিক করে দিবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝের বিষয়গুলোকে সংশোধন করবে তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার মাঝে আর মানুষের মাঝে যে বিষয়গুলো আছে সেগুলোকে সেগুলোকে সংশোধন করবেন সুবাহ আল্লাহ আমাদের আমিন আলী আখিরত কফা হুল্লাহ আমরা দুনিয়া হন যে ব্যক্তি আখেরতের জন্য আমল করবে আল্লাহ রপুল তার জন্য দুনিয়ার কার্যকে আল্লাহ তালা তিনি দায়িত্ব গ্রহণ করবেন সুবাহান যে ব্যক্তি আখেরাতের জন্য কাজ করবে আমল করবে আল্লাহ তালা তার দুনিয়ার সমস্যা সমাধান করে দিবেন আলহামদুলিল্লাহ তাই একজন মমিন বান্দা সে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করবে সে তার আত্মাকে পবিত্র করবে এতে করে সে নিজেকে আবার মনে করবে না আমি আমার আত্মাকে পবিত্র করে ফেলেছি কারণ আমি আপনি আমাদের আত্মাকে পবিত্র করতে পারবো না পবিত্র কে করবেন করবেন তবে আমরা চেষ্টা করব। আমাদের উপর হক হচ্ছে আমাদের আত্মার আমরা আত্মাকে পবিত্র করব। কিন্তু আমাদের এই ক্ষমতা নাই আত্মাকে পবিত্র করার যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে পবিত্র না করবেন তাই তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফলায় তো আলাম তোমরা তোমাদের নিজেদেরকে পবিত্র মনে করো না পবিত্র নিজেদেরকে মনে করো না তবে হোয়া আলামের তাক আল্লাহ তাহলে জানেন কে অধিক পবিত্র কে অধিক হারে আল্লাহকে ভয় করে এটা কে জানেন আল্লাহ জানেন এজন আমাদের বলা উচিত না আমি না আল্লাহকে খুব বেশি ভয় করি এটা আমাদের বলা উচিত না আমি না খুব থাকেন পরহেজগার মানুষ আমি না খুব ভালো মানুষ বলা উচিত না বরং আল্লাহ তালা জানেন কি অধিকারে আল্লাহ তালাকে ভয় করে সুবাহ আলাহ কত সুন্দর চমৎকার উপদেশ মসজিদ নবীর ইমাম সাহেবদের পরিশেষে ইমাম সাহেব বলে দিলেন আল্লাহ তো তোমাদেরকে আদেশ করেছেন নবজির উপর সলাাত এবং সালাম পড়ছে সলাত এবং সালাম পড়তে তাই তোমরা সকলেই সলাাত এবং সালাম পড়ো আল্লাহ বলেছেন তসলিমা আল্লাহম সল্লুম আল্লাহ আলা না মহম্মদ আত্মার পবিত্রতার গুরুত্ব আত্মার পবিত্রতার অর্জন করলে যে পুরস্কার পাওয়া যায় এবং কিভাবে আমরা সেই আত্মার পবিত্রতা অর্জন করতে পারি এর উপর যে আমরা মসজিদ নবীর ফদিলাতু শেখ ইমাম সাহেব আব্দুল মোহসিন আল কাসেম থেকে যে খুতবাটি শুনেছি তার অনুবাদ আমরা শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকেই এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন হে আল্লাহ তোমার রহমতে তোমার দয়া অনুগ্রহে তোমার সমস্ত আসমাল হোসনা রুসিলায় তোমার সমস্ত শ্রেষ্ঠতম সিফতে রুসিলায় আমাদের আত্মাকে তুমি পবিত্র করো আমিন বারাকুম ফিলকুর আলীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ওবারাতু সম্মানিত দিন ভাই এবং দিনী ভোনেরা পৃথিবীর যে যে প্রান্তে আছেন আমাদেরকে সহযোগিতা করুন দিনী কাজে আপনিও সহযোগিতা করতে পারেন কারণ এজিস মিডিয়া কোন রাজনীতিক কোন সংগঠন দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সহ আর সন্তুষ্টির জন্যই এজিএস মিডিয়া তাই আপনিও দিনই কাজে সহযোগিতা করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল লাইক করুন ফেসবুক পেজ ভিজিট করুন টুইটার চ্যানেল এজিএস মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের অন্তর অন্তঃস্থল থেকে এজিএস মিডিয়া সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন আল্লাহ ও আলার সন্তুষ্টির উদ্দেশ্যে একজাক যুবক কাজ করে যাচ্ছেন এজিএস মিডিয়াতে তাই এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন দাওয়াতি কাজে সহযোগিতা করুন এজিএস মিডিয়া আপনার কল্যাণে জাতির কল্যাণে মানবতার কল্যাণে কোরআন এবং সই শূন্য দাওয়াত পেতে চান তবে এজিএস মিডিয়ার আলোচনা শুনুন বেদাত মুক্ত 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 নির্বেজাল পড়াশোনার দাওয়াত পেতে চান আলোচনা শুনতে চান তবে এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন মানবতার কল্যাণে এজিএস মিডিয়া